নওগাঁর মান্দায় উদ্বোধনের অপেক্ষায় কালিকাপুর হাটচকগৌরীতে নির্মিত 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। আমাদের নওগাঁ প্রতিনিধি আপেল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নির্মাণ কাজ শেষ হলেও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি বুঝে দিতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তবে এটি হস্তান্তর হলেই আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, উপজেলার কালিকাপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী হাটচকগুড়িতে হাসপাতাল নির্মাণের লক্ষ্যে 1974 সালে 1.74 একর জমি দান করেছেন এলাকার সচেতন ব্যক্তিরা। তবে তারা এখন কেউ আর বেঁচে নেই। দানকৃত সেই জমিতে এখন দৃশ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন। দাতাদের উত্তরসূরিরা জানান, এখানে 17 ব্যক্তি জমি দান করেছেন। দীর্ঘদিন কোনো উদ্যোগ না থাকায় উত্তরসূরিরাও ভুলে গিয়েছেন হাসপাতালের জমি দানের কথা। কিন্তু হঠাৎ করে এখানে ভবন নির্মাণের কাজ শুরু হয়, তখন থেকেই মনে ভেসে ওঠে সেই পুরনো স্মৃতি। 70 দশকে এই অঞ্চলে যাতায়াতের রাস্তা ছিল না, বর্ষা মৌসুমে নৌকাই ছিল একমাত্র ভরসা। শুকনো মৌসুমে গরুর গাড়িতেই মেঠো পথে চলাচল করতেন এলাকার মানুষ। সেই সময় ডায়রিয়া, কলেরা, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এলাকার মানুষ মারা গেছেন বিনা চিকিৎসায়। কিন্তু হাতুড়ে ডাক্তার ও কবিরাজ ছিল চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল। প্রত্যন্ত এলাকার মানুষের হাতের নাগালে সুচিকিৎসা পাবে সেই চেতনাবোধ থেকেই সেই সময় জমিদান করেছিলেন সচেতন ব্যক্তিরা। জীবনদশায় হাসপাতাল নির্মাণ ও চিকিৎসা সেবা দেখে যেতে না পারলেও জমিদান সার্থক হয়েছে বলে মনে করেন এলাকার মানুষ। এলাকায় রাস্তাঘাট অনেক খারাপ ছিল, চিকিৎসা অবস্থাও খুব খারাপ ছিল। আমাদেরকে চিকিৎসার জন্য রাজশাহী অথবা নওগাঁ যেতে হতো, নয়তো বা 30-40 মাইল দূরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হতো। তো এখন আমাদের হাটচকগুড়িতেই মা ও কল্যাণ কেন্দ্র হয়েছে। তো এই কেন্দ্রটা যদি খুব তাড়াতাড়ি মাননীয় প্রধানমন্ত্রী চালু করে দেন তাহলে আমরা খুব খুশি হব এবং চিকিৎসা সেবা পাবো। হাটচকগুড়ি 11 নম্বর কালিকাপুর ইউনিয়নে একটি মেডিকেল হয়েছে, মা ও শিশু কল্যাণ সংস্থা। এই মেডিকেলটাও সরকারের কাছে আমাদের আবেদন যে যাতে এই মেডিকেলটা তাড়াতাড়ি উদ্বোধন হয় এবং আমরা ডাক্তার চাই যাতে আমাদের এলাকার জনগণের উপকার হয় এবং জনগণ যাতে তাড়াতাড়ি সেবা। মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি চকগুড়ি বাজারে। এখানে একটা মা শিশু কল্যাণের একটা মেডিকেল হয়, এই এলাকার খুব সুবিধা হয়েছে। সুবিধার জন্যে আমরা সরকারের কাছে তুলে ধরছি, এলাকার অতি তাড়াতাড়ি যান উদ্বোধন হয়, ডাক্তার আস বসতে পারে তাড়াতাড়ি, তেনে কাছে আমাদের সুবিধা হবে, এই জন্য আমি সরকারের কাছে খুব। দীর্ঘ 36 বছর পর অবশেষে চকগুড়ি বাজার সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এটি কার্যক্রম চালু হলে যাবতীয় ফ্যামিলি প্ল্যানিং সেবা পাবেন নওগাঁ ও রাজশাহী দুই জেলার দুই উপজেলার অন্তত 30 গ্রামের মানুষ। স্বাস্থ্য প্রকৌশলী অফিস নওগাঁ সূত্রে জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অর্থায়ন ও স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 5,51,000 টাকা। খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরকে এটি বুঝিয়ে দেওয়া হবে। বলতে এটা ওই আমাদের, এটা তো আমাদের রেঞ্জে না, এখন তো মনে করেন আমরা যখন হস্তান্তর পাবো তারপরে আমাদের আন্ডারে আসবে। হ্যাঁ আচ্ছা, তো এটা আমি যেটা জানি সেটা হলো যে ওই যে কাজটা যেটা চলছে কাজটা প্রায় শেষ হয়ে গেছে এবং আমাদের জেলা কর্তৃপক্ষ মহোদয় এটা ঢাকাকে জানিয়েছে, বুঝলেন? আচ্ছা, যে কাজ সম্পন্ন হয়েছে এটা ইয়ে করার জন্য। এখন এটা হলো যে একটা কমিটি আছে, সেটা ঢাকা, এখানে না, আমাদের এখানে কোনো কমিটি নেই। তো ওনারা ওই চিঠির আলোকে হয়তো আসবেন, একদিন এসে প্রাথমিকভাবে দেখে দেবেন, তারপর এটা ওনারা রিপোর্ট সাবমিট করলে তখন যারা আরো উপর লেভেলে আছেন তারা এটার সিদ্ধান্ত নেবেন, মানে হস্তান্তর। হ্যাঁ, এ হলো বিষয়, এর বেশি কিছু তো আমি বলতে পারবো। কবে নাগাদ চালু হবে এরকম কোনো মেসেজ আসছে কি না? না না, চালু কবে নাগাদ এটা আপনার ওই যে সিস্টেম হলো যে ওই চিঠিটা গেছে তো চিঠি অনুযায়ী ওনারা আসবেন আর কি, কবে নাগাদ চালু হবে তা আমি বলতে পারবো না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই এই স্বাস্থ্যকেন্দ্র কার্যক্রম চালু হবে আর সেই সাথে মিলবে কাঙ্ক্ষিত সেবা, এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী। আপিল মাহমুদ, আয়ন টেলিভিশন।